থেকে সবচাইতে কম বাজেটের গাড়ি হবে ইনশাআল্লাহ এটা আর এই অবস্থায় আমার দামটা যাচ্ছে ভাই মাত্র 95000 টাকা দামটা হচ্ছে নিসান সানি অবস্থায় আমার দামটা যাচ্ছে ভাই মাত্র 180000 টাকা এই অবস্থায় আমার দামটা যাচ্ছে ভাই মাত্র 180000 টাকা টাকা বাজেটের ভিতরে 100 তাদের জন্য মূলত এই গাড়িটা আমার বিকজ আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ হেল্প করবে ইলিয়াস ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ সর্বদা ভালো রাখছে ইনশাআল্লাহ ভাই আজকে দেখতে পাচ্ছি গাড়ির মেলা বসে ভাই ইনশাআল্লাহ ভাই তোমার গাড়ি অনেক আছে তার জন্য আজকে ভিডিও দুইটা করব দুইটা কারণ একটা ভিডিও করলে দেখা গেল অনেক ভাইরা অদূর্য হয়ে যায় ইনশাআল্লাহ ভাই দুইটা ভিডিও হবে এইখানের ভিডিওগুলো থাকবে আর বাড়ির গাড়ির ভিডিওগুলো থাকবে আর ভিতরে শোরুমের ভিতরে যে গাড়িগুলো আছে সেই গাড়ির জন্য আলাদা ভিডিও থাকবে দেশ এবং দেশের বাইরে যে ভাইরা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভাই শুরু করছি ভাই আজকের ভিডিওটা আলহামদুলিল্লাহ ভাই হিউজ পরিমাণ গাড়ি আছে আপনাদের সাধু এবং সাধুর মধ্যে গাড়িগুলো থাকবে কেমি জিপ থাকবে তারপরে ছোট অল্প বাজেটের গাড়ি আছে আপনার ইনশাআল্লাহ ভাই প্রাইভেট কার মোটামুটি অনেকগুলো থাকবে আর বাকি ভিডিওটা ভিতরের আরেকটা ভিডিও থাকবে ইনশাআল্লাহ ভাই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাই প্রথম কোন গাড়ি শুরু করছেন প্রথমে আমাদের দেখাবো একটা নিসান সানি এটা আপনার স্পোর্টস কারের লুক দেয় স্পোর্টস কার অনেক দাউন দেখতে ভাই এটা কি এত সুন্দর লাগছে কেন গাড়িটা এটা নিসান সানি ভাই পার্সোনাল ইউজের গাড়িটা আচ্ছা এটাকে আলাদা মডিফাই করা হয়েছে না জি ভাই এটা ভাই আলাদা মডিফাই ভাই করানো হয়েছে এই জন্য ভিউয়ার দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু অনেক দারুণ দেখা যাচ্ছে কারণ মডিফাই করেছে যে উপরে কিন্তু একটা চমৎকার কি যেন লাগানো এটা কি এটা এটা আপনার একটা হাওয়া ঢুকানোর জন্য একটা মেশিন লাগানো হয়েছে মানে ইঞ্জিনে হাওয়া ঢুকানোর জন্য নাকি ভাই আচ্ছা ঠিক আছে গাড়িটা দেখুন দেখতে পাচ্ছেন বড় ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা ভাই ইঞ্জিন কন্ডিশনটা ভাই খুবই সুন্দর আছে নিসানের অরিজিনাল ইঞ্জিন নিসান টুইন ক্যাপ 16 ভালভের একটা ইঞ্জিন আচ্ছা ঠিক আছে তো এটা ভাই 60টা সিএনজি করা আছে এটা জাপানি গাড়ি ভাই মূলত জাপানি গাড়ি স্পষ্ট হয়ে লেখা আছে জাপানি গাড়িটা আচ্ছা ঠিক আছে ওভারঅল কন্ডিশনটা ভাই খুব ভালো আছে 1300 সিসির একটা গাড়ি এটা 1300 সিসি নাকি জি ভাই আচ্ছা চাকাগুলো কন্ডিশন কি অবস্থা চাকাগুলো কন্ডিশনটা ভালো আছে ভাই গিয়ার এই আপনার গ্রিপগুলো প্রত্যেকটা গ্রিপ দেওয়া আছে ওকে ভিতরে কন্ডিশন দেখি টোটাল একটা স্পোর্টস কার সে লুক আর স্পোর্টস কার গুলো সাধারণত ম্যানুয়াল হয় শক্তি বেশি হয় ম্যানুয়াল হয় জি ভাই আর আর লুকিং আর গ্লাস গুলো হচ্ছে অটো লুকিং গ্লাস গুলো হচ্ছে অটো অটো নাকি জি ভাই পিছনে পিছনে কন্ডিশন কি অবস্থা পিছনে কন্ডিশন ভাই ফুল লেদার লাগানো আছে রেসিং সিট আছে লেদার লাগানো আছে আর দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু সাউন্ড বক্স আছে সাউন্ড বক্স দেওয়া আছে পিছনে রেড লাইটের আপনি একটা ব্যাক লাইট পেয়ে যাবেন আর এখানে একটা বড় স্পয়লার লাগানোর জন্য আপনি জয়েন্ট কভার দেওয়া আছে জয়েন্ট কভার দেওয়া আছে জি ভাই জয়েন্ট কভার দেওয়া আছে নিসানের গাড়ি টাকা মেট্রো ক 03 এটা গাড়ি 4743 লাইট গ্লো কন্ডিশন কি অবস্থা ভাই লাইট গ্লো কন্ডিশন টোটালি ভালো ভাই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি ভাই নেই আচ্ছা এই পাশে কন্ডিশন দেখে দিই আর সাতটা কন্ডিশন দেখেন সাতটা কন্ডিশনে কিন্তু বেশ মোটামুটি ফ্রেশ আছে তো বড় ধরনের মার অ্যাক্সিডেন্ট হিস্টরি তো নাই জি ভাই কোনো ধরনের বড় কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি ভাই নেই আর এই নিসান পার্টসগুলো এই গাড়ির পার্টসগুলো সারা দেশে অ্যাভেলেবল গাড়ি অ্যাভেলেবল আর আপনি যদি ঢাকার থেকে কিনতে যান আপনারা সেকেন্ড হ্যান্ড পার্টস তো পাবেন ইনশাআল্লাহ কম টাকার ভিতরে সেকেন্ড হ্যান্ড পার্টস পাবেন আর নিসান পার্টসগুলো ওইটাইলে ভালো হয় এগুলো কোনো ডুপ্লিকেট মাল হয় না টয়োটা যেমন হালকা পাতলা ডুপ্লিকেট মাল আছে কিন্তু এগুলো নিসানের পার্টসগুলো খুবই ভালো মানের হয় এবং অনেক দিন আপনাকে টিকে এই মালটা আর কি সো এই গাড়িটার কি অবস্থা জি ভাই এই গাড়ির রেজিস্টার হচ্ছে এই গাড়ির নামটা হচ্ছে নিসান সানি এটা 1992 মডেল 93 তে রেজিস্ট্রেশন এটা টেস্ট ওভার ফিট হিসেবে 22 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে এটা সিসি ভাই হচ্ছে হলো আপনার 1300 সিসি এর একটা গাড়ি আর 60 ডে সিএনজি ভাবে করানো আছে আর এই অবস্থা আমার দামটা যাচ্ছে ভাই মাত্র 180000 টাকা মাত্র 180000 টাকা ভাই মাত্র ডিসকাউন্ট কি হবে আজকে ইনশাআল্লাহ ভাই আপনারা আসেন আপনার ব্লগ উপলক্ষে কিছু পরিমাণ ডিসকাউন্ট দিয়ে দিব মানে ভিডিওতে কি বলা যাবে না না এটা এটা সারপ্রাইজ থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আসলে এটা সারপ্রাইজ থাকবে নাকি এটা মাত্র 180000 টাকা হলে কিন্তু আর চাকাগুলো দেখেন ভাই নিসান সানি গাড়িটা পেয়ে যাচ্ছে 13 রিং এর চাকা যেভাবে কাগজে দেওয়া আছে তার মানে কয় দিন দেওয়া আছে এটা ভাই আপনি 7 মাস অনায়াসে চালাতে পারবে আচ্ছা তারপর কোন গাড়িটা দেখাচ্ছেন তারপর আমরা দেখাবো সুজুকি মারুতি জিন আচ্ছা গাড়িটা কিন্তু বেশ অনেক সিলভার কালার নাকি জি ভাই সিলভার কালারের গাড়ি গাড়িটা কন্ডিশন কিন্তু কমপ্লিট করা গাড়ি যারা যারা কম বাজারের মধ্যে সারা বাংলাদেশ ঘুরতে যাচ্ছে যারা ফ্যামিলি সহকারে তাদের জন্য এটা বেস্ট গাড়ি হবে কম টাকার ভিতরে কম বাজেটের ভিতরে জি জি যারা ছোটখাটো ফ্যামিলি নিয়ে ঘুরবে আচ্ছা ঠিক আছে যারা ছোটখাটো গাড়ি খুঁজছেন ফ্যামিলির জন্য যে লং ড্রাইভে ঘুরবেন বা বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য আর ভাই দুটো এক্সট্রা ভাই ফগলেট লাগানো আছে ভাই দুটো এক্সট্রা ফগলেট লাগানো আছে ফগলেট লাগা দেয়া আছে নাকি কয়টা দুটো ফগলেট লাগানো দেওয়া আছে এক্সট্রা আচ্ছা ঠিক আছে আর ভিতরের কন্ডিশনটা কি অবস্থা একটু দেখিয়ে দিই আমার ভিউয়ারদেরকে এটা কি আলাদা রং করেছেন নাকি ভাই এটা টাচ আপ করানো হয়েছে ভাই আচ্ছা আচ্ছা ভিতরের কন্ডিশনটা কি অবস্থা ভাই ভিতরের কন্ডিশনটা ভালো ভাই অল অপশন ম্যানুয়াল গিয়ার আপনার সিডি প্লেয়ার আছে
ভালো কন্ডিশনে আছে গাড়িটা আচ্ছা ঠিক আছে আর 1000 সিসির গাড়ি তো ভাই খুবই ভালো কন্ডিশনে আছে পিছনে কোন আর এটা ভাই 1000 আপনার শাড়িটা সিএনজির ভাই করা আছে আর চমৎকার একটা আল্লাহু একটা স্টিকার লাগানো দাও আছে মাশাআল্লাহ দিল অনেক সুন্দর লাগছে ঢাকা মেট্রো ক 11 সি এল এর 11 22 62 নাম্বারটা ভাই খুব সুন্দর নাম্বার উপরে ডিসপ্লে লাগানো আছে এটা স্কুলও লাগানো আছে ব্যাক স্কুলও লাগানো আছে লাইট লাইট নাকি এটা এটা ভাই ব্যাক লাইট ব্যাক লাইট চলে কি আলো চলে হ্যাঁ চলে হ্যাঁ ভালো আচ্ছা ঠিক আছে এটা কাগজপত্র কি অবস্থা নিবল ভাই জি মাসুদ ভাই এই গাড়িটা রেজিস্টার হচ্ছে এই গাড়ির নামটা হচ্ছে সুজুকি মারুতি জিন এটা 2006 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন টেস্ট টোকেনটা ফিট টেস্ট ভাই 22 23 সাল গুলো কমপ্লিট করা আছে সিসি ভাই হচ্ছে 1000 সিসি একটা গাড়ি 60 টা সিসি ভাই করানো আছে আর এই অবস্থায় আমাদের আমরা যাচ্ছি ভাই মাত্র 180000 টাকা মাত্র 180000 ভাই মাত্র 180000 ওইটা 1 লাখ আছে এইটা 1 লাখ আছে যান ইনশাআল্লাহ ভাই নিয়ে যান আপনারা কম টাকার ভিতরে গাড়ি দিয়ে দিবেন কম টাকা গাড়ি দিয়ে দিবেন জি ভাই কম টাকার ভিতরে আরো কিছু কম হবে ইনশাআল্লাহ আরো কিছু কম হবে ইনশাআল্লাহ ভাই আরো কিছু কম হবে আচ্ছা তারপর কোন গাড়ি দেখাচ্ছেন তারপর নেক্সট যাবে গাড়ি দেখাবো সেটা হচ্ছে টয়োটা 100 টয়োটা 100 আচ্ছা গাড়িটা কন্ডিশন কি অবস্থা গাড়িটা কন্ডিশনটা খুবই ভালো যদি আমরা তো ইঞ্জিনটা যদি ভাইদের খুলে খুবই ভালো আছে টয়োটার ইঞ্জিন ঢাকা মেট্রো ক 03 এর গাড়ি আর চাকাগুলো ভাই ভালো আছে এলো রিং এর চাকা ভাই এলো রিং এর চাকা এলো রিং এর চাকা নাকি জি ভাই এলো রিং এর চাকা এটা গিয়ারটা হচ্ছে অটো লুকিং গ্লাস গুলো হচ্ছে ম্যানুয়াল রেক্সিন লাগানো আছে ড্যাশবোর্ডটা ভালো আছে এখনো কোনো প্রকার স্ক্র্যাচ নেই ডিটেইল ক্লিন দেখেন ভিউয়ার্স ড্যাশবোর্ডটা কিন্তু অনেক সুন্দর আছে একেবারে ফ্রেশ মোটামুটি আর কি একেবারে বললে হয় না আর মোটামুটি তো পিছনে কোনো রেক্সিনটা ভাই লাগানো আছে রেক্সিনটা ভাই বাঁধানো আছে যে যে রকম করা আছে লাগিয়ে নিতে পারবে নাকি জি ভাই পিছনে একটা আপনি চমৎকার স্কুলার পেয়ে যাবেন করলা 110 গাড়ি নাম্বার প্লেটটা দেখেন ভিউয়ার্স একটু পুরো সেগুলোটা আপনাদের দেখিয়ে দিই ঢাকা মেট্রো ক 03 সের গাড়ি ঠিক আছে 49 60 পিছনে কিন্তু একটা স্টিলের বাম্পার লাগানো দেওয়া আছে এটা কি আছে যে ভাই না এটা স্টিলের বাম্পার এটা স্টিলের নাকি আচ্ছা যে গাড়িটা দেখতে পাচ্ছি গাড়িটা কন্ডিশনটা কি অবস্থা কন্ডিশনটা ভাই ভালো আছে আর যে ভাইরা মূলত আপনার অটো গিয়ারে গাড়ি চাচ্ছে একটু কম টাকা বাজেটের ভিতরে 100 তাদের জন্য মূলত এই গাড়িটা আমাদের আচ্ছা আর এই গাড়িটা রেজিস্টার হচ্ছে গাড়ির নামটা হচ্ছে টয়োটা 100 এটা 1992 এর মডেল 1993 তে রেজিস্ট্রেশন টেস্ট টোকেনটা ভাই রানিং ফেল আছে যা আমরা করে দেব ইনশাআল্লাহ আর এটা ফিট টেস্টটা ভাই 2022 সালে 6 মাস পর্যন্ত আছে আর এটা সিসি হচ্ছে ভাই 1300 সিসির একটা গাড়ি আর এই অবস্থায় আমাদের আমরা কাছে ভাই মাত্র 310000 টাকা কত টাকা 310000 310000 টাকা 310000 টাকা টয়োটা 100 গাড়িটা পেয়েছেন এই হোয়াইট কালার সাধারণত 100 টা পাওয়া যায় না ভালো মানের 100 প্রত্যেকটা জিনিসে অরিজিনাল আছে ভাই এটা তো রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না না রাস্তা কোনো প্রকার প্রবলেম হবে না আমরা টেস্ট টোকেনটা করিয়ে দিব আচ্ছা ঠিক আছে তারপর কোন গাড়িটা দেখাচ্ছেন তারপরে আপনাদের এই পাশে একটা গাড়ি যেতে বসে এটা কি গাড়ি ভাই এটা এটা হচ্ছে ভাই সুজুকি মারুতি ভাই এটা আজকে সবচাইতে কম বাজেটের গাড়ি হবে ইনশাআল্লাহ এটা সবচাইতে কম বাজেটে সবচাইতে কম বাজেটের গাড়ি হবে যারাটা কম টাকার ভিতরে একটা ট্রেনিং স্কুলে কার খুঁজছেন ভালো মানের সুজুকি মারুতি খুঁজছেন তাদের জন্য মূলত এই গাড়িটা তো গাড়িটার দাম কত দিচ্ছেন এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র ভাই 95000 টাকা 95000 টাকা জি ভাই যারা আমাদের বেকার ভাইরা আছে নিয়ে আপনি টুকটাক আপনি টিবো মারতে পারবে আপনি টুকটাক আপনার ট্রেনিং স্কিলও চাতে পারবেন আমাদের বেকার ভাইদের বেকারত্বটা দূর হবে আর 95000 টাকা গাড়ি হলে কি আবার কোনো সমস্যা হবে না কেউ না আলহামদুলিল্লাহ কোনো প্রকার সমস্যা নাই সমস্যা হলে কিন্তু আপনারা আছেন জি ইনশাআল্লাহ ভাই ভিডিও কিন্তু ডিলিট হবে না তবুও ভাই টুকটাক কাজ করতে পারে যা আপনারা করে নিবেন মানে একাতে আরেকাতে গেলে একাতে আরেকাতে গেলে টুকটাক কাজ করতেই পারে ভাই বাংলাদেশের সব জিনিস এর ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা নুন ভাই একটু দেখে দেন আমাদের ইঞ্জিন কন্ডিশনটা ভাই খুবই ভালো আছে যদি একটু দেখাই ভাইদের 60 টা সিএনজি রে ভাই করানো আছে 800 সিসি র আপনার সুজুকি মারুতির ইঞ্জিন 12 ভালভের ইঞ্জিন খুবই শক্তিশালী একটা ইঞ্জিন ব্যাটারিটা দেখেন ব্যাটারিটা ভলভোর ব্যাটারি ভলভোর ব্যাটারি ভালো মানের হয় আচ্ছা এই পাশে কন্ডিশন দেখেন এই পাশে এই যে ভাই গ্রিপ গুলো দেখেন প্রত্যেকটা গ্রিপ দেখা যায় ভাই দেখেন গাড়িটাতে ছোট ছোট গাড়ি হলে কিছু কম বাজেটের ভিতরে একটা স্কেচও নাই এটা কি আলাদা টাচ আপ করেছেন নাকি ভাই জি ভাই আলাদা টাচ আপ করাই দিছি আমরা আলাদা টাচ আপ করে দিয়েছেন নাকি আচ্ছা ঠিক আছে এটা অটো গিয়ারের গাড়ি ভাই যারা কম বাজেটের ভিতরে একটা অটো গিয়ারের গাড়ি খুঁজছেন তাদের জন্য মূলত এই গাড়িটা আচ্ছা ঠিক আছে আর পিছনের সিট কভারগুলোটা দেখিয়ে দিই সিট কভারগুলো কিন্তু একটু সম মানে মোটামুটি ফ্রেশ আছে আপনারা চাইলে কিন্তু কথা বলে
আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন স্যার গাড়ির কাগজপত্র কি অবস্থা ভাই জি মাসুদ এগে রেজিস্টার হচ্ছে এর নামটা হচ্ছে সুজুকি মারুতি এটা 1998 এর মডেল 99 তে রেজিস্ট্রেশন টেস্টকের ফিটনেসটা ভাই 21 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে সিসি ভাই হচ্ছে 800 সিসির গাড়ি যা আপনার 500 টাকার আপনারা গ্যাস বললে আপনি 3 4 দিন অনলাইন চলতে পারবেন আর এই অবস্থায় আমাদের অটো গিয়ারের গাড়ি এটা কিন্তু ভাই 60 তে চেঞ্জ ভাই করা আছে আর এই অবস্থায় আমাদের দাম যাচ্ছে ভাই মাত্র 95000 টাকা মাত্র 95000 মাত্র 95000 টাকা তাও আবার অটো গিয়ারের গাড়ি ভাই ম্যানুয়াল গিয়ার না শুনুন একটু কমানো যায় না ইনশাআল্লাহ ভাই আসবে সাধারণ কিছু ভাই সম্মান করা হবে ভাই তারপর কোন গাড়িটি দেখাচ্ছেন আমাদের তো এখন আমরা এখন গোডাউনে আসছি গোডাউনে হিউজ পরিমাণে গাড়ি আছে তো এখন আমরা নেক্সট জায়গাটা দেখাবো একটা মডিফাই করা গাড়ি BMW মডিফাই করা গাড়ি BMW মতো দেখা যাচ্ছে ভাই জি ভাই BMW লুকের মতো দিছে গাড়িটা গাড়িটা অরিজিনাল ভাই হোন্ডা সিটি গাড়ি হোন্ডা সিটি জি হোন্ডা সিটি গাড়ি এটা আচ্ছা 1800 সিসির একটা গাড়ি গাড়িটার কন্ডিশনটা তো দেখেন লুকটা একটু সামনে লুকটা একটু দেখেন ওয়াও সামনে লুকটা কিন্তু বেশ একেবারে BMW মতন ঠিক আছে জি ভাই মানে BMW ঢাকা মেট্রো গো 5682 নাম্বার প্লেটটা আচ্ছা ঢাকা মেট্রো গো গাড়ি আছে লাইট গুলো কন্ডিশন কি অবস্থা লাইট গুলো কন্ডিশনটা ভালো আছে ভাই আচ্ছা ঠিক আছে মডিফাই করা গাড়ি আচ্ছা এটা কি অরিজিনাল যে কালারটা আছে রাস্তাঘাটে চলে কি সমস্যা হবে না না আলহামদুলিল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না হওয়ার কথা না আচ্ছা ভিতরের কন্ডিশনে কি অবস্থা ভাই ভিতরের কন্ডিশনটা দেখেন ভাই টিভি ব্যাক ক্যামেরা সব কিছু আছে ফুললি অটো গিয়ারের গাড়ি ওয়াও স্টার্টিং এ দেখেন কত সুন্দর এটা কি মডিফাই করা জি জি এটা মডিফাই করা ভাই একটা স্পোর্টস লুক দিছে গাড়িটার ভিতরে আচ্ছা ঠিক আছে অনেক চমৎকার দেখা যাচ্ছে এটা গাড়িটা ওয়াশ করলে আর সুন্দর দেখা যাবে আচ্ছা সো এটা কিন্তু ধুলাবালুতে একটু মানে আর যদি একটু ভিতরের কন্ডিশনটা দেখাই ভাইদের তাহলে ভাইরা বুঝতে পারবে সম্পূর্ণ BMW একটা লুক দেওয়ার চেষ্টা করছে ভাই সব কিছু মডিফাই করা হয়েছে জি ভাই এটা হাতলও রাখা আছে আর্মরেস্টার রাখানো আছে আর কি আর গ্লাসটা দেখেন ভাই গ্লাসটার উপর কোনো বর্ডার নাই বর্ডারলেস গ্লাস আচ্ছা ঠিক আছে ওকে চাকাটা কন্ডিশনটা দেখেন ভাই রিং এর সাইজ 15 রিং এর সাইজ আচ্ছা আনুমানিক কয় দিন ইউজ করা যাবে এটা ভাই আনুমানিক এক বছর চাকা ইউজ করতে পারবে এটা আনুমানিক এক বছর নাকি জি ভাই আনুমানিক এক বছর ইউজ করতে পারবে পিছনের কন্ডিশনটা ভাই এরকম হবে ঢাকা মেট্রো গ্যাগাসিলে গাড়ি পিছনে ব্যাক ক্যামেরা সহ দেওয়া আছে তো গ্লাস অরিজিনাল গ্লাস আচ্ছা আর ইঞ্জিনের কন্ডিশন কি অবস্থা একটু কন্ডিশনটা একটু খুলে দেখিয়ে দেন ভাইরা বুঝতে পারবে আর কি আচ্ছা শুনলাম নাকি ইঞ্জিনটা নাকি পাল্টানো হয়েছে জি ভাই না ভাই ইঞ্জিনটা একদম যেভাবে আছে সেভাবে ইঞ্জিনই আছে দেখি অরিজিনাল এই গাড়ির ইঞ্জিন জি 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 এটা অরিজিনাল এই গাড়ির ইঞ্জিন ভাই এটা এটা রিকন্ডিশন ইঞ্জিন এটা ওটা অরিজিনাল এই কন্ডিশন ইঞ্জিন এই জি জি বিকজ আমি বললাম যে এটা লোগো লাগানো আছে এই যে দেখেন BMW কিন্তু একটা লোগো লাগানো আছে BMW এটা BMW একটা লুক দেওয়ার চেষ্টা করছে আমার ভাইটা আর এটা ভাই 90 লিটার সিএনজি টা ভাই করানো আছে 90 লিটার হ্যাঁ 90 লিটার সিএনজি টা ভাই করানো আছে আর এটা ভাই এক্সট্রা দুইটা পানি রেডিয়েটর আছে আর আপনার এটা হচ্ছে ভাই নতুন এটা আপনার ব্যাটারি লাগানো আছে গাড়িটা ওভারঅল খুব সুন্দর আছে গাড়িটা আপনি নিতে পারবেন আর এটা ভাই জাম্পার দেওয়া আছে এখানে সকের জাম্পার দেওয়া আছে ওকে গাড়িটা খুবই ভালো কন্ডিশনে আছে ভাই আচ্ছা ঠিক আছে তো এটা কাগজপত্রটা কি অবস্থা যদি বলে দেন জি ভাই এই গাড়িটা রেজিস্টার হচ্ছে এই গাড়ির নামটা হচ্ছে হোন্ডা সিটি এটা জি ভাই হোন্ডা সিটি আচ্ছা এটা ভাই 98 এর মডেল 98 মডেল 99 তে রেজিস্ট্রেশন আচ্ছা আর এই গাড়িটা আপনার ডেট ফেল অবস্থায় আছে 19 সালের পর থেকে 18 সালের পর থেকে এটা ডেট ফেল অবস্থায় আছে আর এই অবস্থায় আমরা দামটা দিচ্ছি ভাই মাত্র 180000 টাকা মাত্র 180000 টাকা BMW মানে BMW সরি BMW না BMW মানে মডিফাই করা হয়েছে জি মডিফাই করা হয়েছে এটা আসলে হোন্ডা সিটি গাড়ি মানুষ যে মানুষ দেখবে যে এটা BMW না তারা কিন্তু মানে ইয়ে হয়ে যাবে আসলে দেখা যাচ্ছে গাড়িটা কিন্তু পুরোটা কিন্তু BMW মতো দেখা যাচ্ছে জি ভাই পুরোটাই ভাই BMW লুক দেওয়া আছে ভিতরে ভাই কাটা শেপ দেওয়া আছে অরিজিনাল সিট ভাই ভিতরে লাগানো আছে আচ্ছা তারপর কোন গাড়িটা দেখাচ্ছেন আমাদের তারপর আপনাদের যে গাড়ি দেখাবো সেটা হচ্ছে আমাদের টিআই ক্যারিনা নাকি জি ভাই টিআই ক্যারিনা ওকে গাড়িটা কন্ডিশনটা কি অবস্থা গাড়িটা কন্ডিশনটা টোটালি ফ্রেশ ভাই কাগজপত্র কমপ্লিট করা গাড়ি আচ্ছা ঢাকা মেট্রো গো 15 সিটি গাড়ি আর সামনের লাইট গুলো কন্ডিশন কি অবস্থা নুরুল ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো কন্ডিশন আছে দুইটা ফগ লাইট লাগানো আছে সামনে এই যে নিচে কিন্তু দুইটা ফগ লাইট লাগানো আছে স্পেশালি ভাবে আর লং ড্রাইভে কিন্তু আপনারা যেতে পারবেন সুন্দরভাবে তো চাকা গুলো কন্ডিশন দুই অবস্থা কম হইছে সেজন্য এরকম লাগে রিং এর সাইজ ভাই 13 গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনে আছে আর গাড়িটা লক করা টোটালি গাড়িটা লক করা ভাই লক করা নাকি জি ভাই গাড়িটা চাবিটা দেখে আসছে তো গাড়িটা লক করা আছে ভিতরে সেটা দেখিয়ে দি যা একটু আমরা সরাসরি একদম গোডাউনে এসে আপনাদের দেখাই দিলাম আর কি আচ্ছা তো ভাই এত গাড়ি কেন আজকে ভাই এত গাড়ির মেলা তো চলে আসলাম নাকি আমরা জি ভাই আমাদের শোরুমে রাখা আছে 35টা গাড়ি আর এখানে মোটামুটি অনেক শোরুমের গাড়ি আছে অনেকগুলাই গাড়ি গাছ চলতেছে ঠিক আছে মানে এগুলা কি কাজ চলবে নাকি না 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 এটা আমরা এমনি রাখ আর কি শোরুমে জায়গা নেই অনেক গাড়ি আছে শোরুমে জায়গা নেই ভিডিওটা করা আর কি আপনাদের জন্য তো ভাই এটা কাগজপত্রটা কি অবস্থা জি ভাই এই গাড়িটা রেজিস্টার হচ্ছে এর নামটা হচ্ছে টিআই গাড়ি না এটা 1996 মডেল
2002 এর রেজিস্ট্রেশন টেস্টিং এন্ড ফিটনেসটা ভাই 22 এর 22 পর্যন্ত কমপ্লিট করা আছে আর সিসি হচ্ছে ভাই 1500 সিসি আর 60 টা সিএনজিটা ভাই করানো আছে আর এই অবস্থায় আমার দামটা যাচ্ছে ভাই মাত্র 570000 টাকা 570000 টাকা ভাই ডিসকাউন্ট করে দেন দশার টাকা ডিসকাউন্ট 560000 ওকে ভিউয়ার্স 560000 টাকা হলো কিন্তু টিআই কারিনা গাইড আপনি দেখেছেন তারপর কিন্তু কথা বলা অপশন আছে ভাই তারপর কোন গাড়ি দেখাচ্ছেন তারপর নিজে গাড়ি দেখাবো সেটা হচ্ছে আমাদের টয়োটা ক্যামরি ভাই টয়োটা ক্যামরি হ্যাঁ ভাই টয়োটা ক্যামরি ভাই কয় সালের মডেল এটা এটা 93 এর মডেল 97 তে রেজিস্ট্রেশন আচ্ছা ঠিক আছে গাড়ির কন্ডিশনটা কি অবস্থা কন্ডিশনটা খুবই ভালো কন্ডিশন এটা তো মনে হচ্ছে যে কাজ চলবে নাকি এটা গাড়িটা কাজ চলবে না এটা ভাই আমরা একটু টাচ আপ করব নাকি না টাচ আপ এটা ওয়াশ করাবো আর কি আচ্ছা ওয়াশ করবেন আমাদের গোডাউন থেকে এটা ওয়াশ করাবো আচ্ছা এই যে ভাই কন্ডিশনটা ভাই এরকম হবে অরিজিনালি ভাই ইঞ্জিন 800000 এসি শো কমপ্লিট করা আছে ভাই গাড়িটা কে এটা রেজিস্টার হচ্ছে এর নাম তো হচ্ছে টয়োটা ক্যামরি এটা 1993 এর মডেল 97 তে রেজিস্ট্রেশন টেক্সচার গানটা আপনার 22 সালের আপনার রানিং ফেল আছে ভাই এই অবস্থা গাড়িটার দাম কেমন দিচ্ছেন আপনারা মাত্র 3 লক্ষ টাকা ভাই মাত্র 3 লক্ষ টাকা ডিসকাউন্ট প্রাইস কত টাকা রাখবেন ডিসকাউন্ট প্রাইস তোমার জন্য 10000 টাকা কম 290 ভাই এর পাশে একটা গাড়ি যেতে পাচ্ছি এটা কি গাড়ি ভাই এটা ভাই টয়োটা ক্যামরি জিপ ভাই টয়োটা ক্যামরি জিপ জি ভাই ঢাকা জি ভাই টয়োটা একটু একটু টুকটাক ভাই টাচ আপের কাজ চলতেছে তারপর ওয়াশ করে আমাদের শোরুমে ঢুকাই দিব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে গাড়িটা খুবই ভালো কন্ডিশনে আছে আর যদি আমি একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাই তাহলে ভাইরা বুঝতে পারবে ইঞ্জিন কন্ডিশনটা ভাই এরকম হবে হামকর ব্যাটারি লাগানো আছে ভাই 68 এর সিএনজি টা ভাই করানো আছে খাড়া ইঞ্জিন ভাই খুবই সুন্দর কন্ডিশনে আছে ভাই গাড়িটা বড় ধরনের মাইল অ্যাকশন হিস্টরি কোনো ধরনের কোনো মাইল কোনো ধরনের কোনো অ্যাকশন হিস্টরি ভাই নেই যে দেখুন ভাই জোড়াগুলো দেখুন কোনো ধরনের কোনো অ্যাকশন হিস্টরি ভাই নেই টুকটাক ভাই টাচ আপের কাজ হবে ইনশাআল্লাহ ভাই গাড়িটা ফুল রেডি হয়ে আসবে শোরুমে আচ্ছা টায়ারগুলো কন্ডিশন কি অবস্থা টায়ারগুলো টায়ারগুলো ভাই ভালো আছে ভাই ম্যাক্সিসের চাকা ভাই অরিজিনাল ম্যাক্সিসের চাকা আচ্ছা ভিতরের কন্ডিশন দেখিয়ে দিই ভিতরের কন্ডিশনটা ভাই এরকম হবে এটা ভাই টিভি ব্যাক ক্যামেরা ভাই লাগানো আছে সিটগুলো ভাই একদম অরিজিনাল সিটের আছে গাড়িটা এখনো ওয়াশ করা হয়নি ওয়াশ করা সুন্দর দেখা যাবে আরো সুন্দর দেখা যাবে আর সেটা চাকাটা কোন সুন্দর ভাই এরকম হবে ওয়াও আনুমানিক কয়দিন ইউজ করা যাবে আনুমানিক ভাই এক বছর ইউজ করা যাবে ভাই 1 ইয়ার এর মতন কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই যে এই যে দেখেন পিছনে চাকাটা দেওয়া আছে কেমি জিবের চাকাটা এই যে দেখেন ভাই প্রত্যেকটা গ্রিপ এখন স্পষ্ট ভাবে ভাই দেখা যায় পাঁচটা চাকায় ভাই অ্যালো রিং এর চাকা ভাই অ্যালো রিং এর চাকা নাকি জি ভাই আচ্ছা ঠিক আছে পিছনে আপনার একটা স্পলা লাগানো আছে আর সানরুফ সহ এটা কিন্তু ভাই সানরুফ সহ ভাই যদি তো ভাইদের ভিতরে এটা কি সানরুফ আছে জি ভাই এটা ভাই সানরুফের গাড়ি আচ্ছা ভিতরে ভাই সানরুফ দেওয়া আছে ব্যাক ক্যামেরা টিভি সহ ভাই লাগানো আছে সবকিছু অল অপশন অটো গিয়ারের গাড়ি রিমোট সহ অটো এই গাড়িটা রিমোট কন্ট্রোল জি ভাই এটা রিমোট কন্ট্রোল সহ অটো গাড়িটা আচ্ছা ঠিক আছে সানরুফ সহ ভাই সবকিছু ভাই কমপ্লিট করা ফেস করবে মানে মানে গাড়িটা কি দেখা যাবে অনেক সুন্দর দেখা যাবে গাড়িটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পাবেন আচ্ছা তো ভাই এই অবস্থায় গাড়িটার কেমন প্রাইস এবং কাগজপত্র কি অবস্থা আছে এটা কাগজপত্র আমরা সবকিছু আপডেট করে দিব আর এই কাগজপত্র 22 সাল 23 সাল হবে আর এটা সিসি হচ্ছে ভাই 1300 সিসি অল অপশন অটো গিয়ারের গাড়ি 60 সিএনজি টা ভাই করানো আছে আচ্ছা রিমোট সহ অটো আর এই অবস্থায় আমার দামটা যাচ্ছে ভাই মাত্র 5.5 লক্ষ টাকা 5.5 লক্ষ টাকা ভাই 5.5 লক্ষ টাকা ডিসকাউন্ট প্রাইস কত লাগবে এই গাড়িটা ঢুকতে ভাই 3-4 দিন সময় লাগবে 3-4 দিন পর আপনি এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন মানে ডিসকাউন্ট প্রাইস কত লাগবে ডিসকাউন্ট প্রাইস 20000 টাকা কম